রজনীখালে স্বাস্থ্য শিবির পিপলস সায়েন্স সোসাইটির স্বাস্থ্য শিবির রজনীখালে গত রবিবার রজনীখালে বন বিভাগের উচ্ছেদ অভিযানে মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করে পিপলস সায়েন্স সোসাইটি এদিন শিবিরে দুইশয়ের অধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় যার মধ্যে বেশিরভাগই ছিলেন শিশু তাদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে বিতরণ করা হয় ঔষধ রজনীখালে আসা ডাক্তাররা বলেন থেকে এখানে এসেছি যে দোলাই রজনীখালে উচ্ছেদ অভিযান কিছুদিন আগে হয়ে গেছে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জেনেছি বিভিন্ন এনজিওর মাধ্যমে থেকে জেনেছি কিছুদিন আগে আমার আমার সাংবাদিক বন্ধু এই আশু চৌধুরী আমাদেরকে জানালেন যে এখানে স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিয়েছে এর চলে অঞ্চলে বিশেষ করে এখানে শিবিরের মধ্যে গর্ভবতী মহিলা রয়েছেন পাঁচ বছরের নিচে শিশুরা রয়েছে স্কেবি ওয়াটার বর্ন ডিজিজ এগুলোতে এগুলো প্রায় আক্রান্ত লোক এখানেও তো আমরা আজ দুজন চিকিৎসককে সঙ্গে নিয়ে এসেছি পিপুল সায়েন্স সোসাইটির তরফ থেকে তো আমাদের সঙ্গে চিকিৎসক রয়েছেন সানাউল আলম এবং আহমেদ হুসেন লস্কর দুজন রয়েছেন এবং এখানে বর্তমানে শিবির চলছে আপনারা দেখতে পাচ্ছেন আর শিবিরের কাছে বিশেষ করে এখানে শিবিরের মধ্যে আমরা মনে করি যে জেলা প্রশাসন এখানে বিশেষ করে যারা এই গর্ভবতী মায়েরা রয়েছেন অনেক শিবিরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এদের এদের কিন্তু মানে প্রকৃত যে কেয়ার যেটা নেওয়া হচ্ছে না আর কি কারণ এখানে আবাসের সমস্যা রয়েছে ছালার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ছালার মধ্যে এখানে শিশু নারী পুরুষ সবাই একসাথে রয়েছেন একই চালানের মধ্যে এখানে রাত্রি যাপন করছেন অস্বাস্থ্যকর পরিবেশ এখানে এসেছি পক্ষ থেকে এখানে এসে আমরা স্বাস্থ্যসেবীর আয়োজন করেছি এখানেও অন্তত জল এবং চর্ম অস্বাস্থ্যকর পরিবেশ থেকে লোকেরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছেন এই অবস্থায় যা দেওয়া যায় অত্যন্ত অপ্রতুল আবেজন আসেন এবং বিশেষ করে স্বাস্থ্য কাছে আবেদন রাখছি যেখানে যেন যেন তারা প্রয়োজন পরিমাণ ওষুধ এবং চিকিৎসক পাঠিয়ে সা সাধারণ মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারেন এখানে এটা খুবই প্রয়োজনীয় আমাদের উপস্থাপিত বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি